মুখে মাস্ক, সিম বদলেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে জামাল, মোবাইল ট্র্যাক করে জামালের সন্ধান পেল পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় আদালতে। মুখে মাস্ক পরে ফোনের সিম বদলেও শেষ রক্ষা হলো না। অবশেষে শাশুড়ির সাথে ফোনে পরিকল্পনা করতে গিয়ে ধরা পড়ল জামাল। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ধৃতকে এদিন তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সোনারপুর কাণ্ডে জামাল। মুখে মাস্ক পরে এমনকি ফোনের সিম বদল করেও শেষ রক্ষা হলো না জামালের। শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় সোনারপুরের জামাল উদ্দিন সর্দারকে। গ্রেফতারের পর নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় জামালকে। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে। ঘটনা সূত্রে জানা যায়, গত 7ই জুলাই জামালের বিরুদ্ধে সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে জামালের দুই সঙ্গীকে আটক করেছিল পুলিশ, আর জামাল এদিকে গা ঢাকা দিয়েছিল। এরই সঙ্গে জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। তারপরে একাধিক অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তের নামে পুলিশ। জানা যায়, মঙ্গলবার 16ই জুলাই দুপুরে গ্রেফতারের আশঙ্কায় বাড়ি ছেড়েছিল জামাল। সন্ধ্যের দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল জামালের স্ত্রী ও ছেলে। ওই দিন ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু পুলিশ ঘোরাঘুরি করছে টের পেয়ে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল। বুধবার ভোরে আলো ফুটতেই মুখে মাস্ক দিয়ে ঘুটিয়ারি শরীফ স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের ওপর দিয়ে বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের বাড়িতে যায়। বুধবার সেখানেই কাটায়। পুলিশ সূত্রে খবর, দিনভর বিভিন্ন টিভি চ্যানেলে খবর সম্প্রচারের ওপর নজর রেখেছিল সে। সবকিছু দেখে আত্মসমর্পণের কথাও মাথায় আসে তার। সেই কারণে বৃহস্পতিবার ফের সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় চলেও যায়, কথাও বলে আইনজীবীর সঙ্গে। সূত্রের খবর, আইনজীবী তাকে আত্মসমর্পণ করতে বারণ করে, তারপরেই সে গা ঢাকা দেয়। এরই মধ্যে নিজের ফোনের সিম পরিবর্তন করে নতুন সিম নেয়। স্ত্রী ও সন্তানকে নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা করে শাশুড়ির সাথে। তবে শাশুড়ির সাথে ফোনে পরিকল্পনা করাই কাল হলো জামালের। পুলিশ সূত্রে খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ। 6 মাসের জন্য আত্মগোপনের পরিকল্পনা করলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ল জামাল। মাস্ক পরে থাকাটাই কাল হয় জামালের। তাতেই পুলিশের সন্দেহ আরো গাঢ় হয়। তাকে চিহ্নিত করতে আর অসুবিধে হয়নি পুলিশের। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় সোনারপুরের জামাল উদ্দিন সর্দারকে। গ্রেফতারের পর নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় জামালকে। পুলিশ সূত্রে আরো জানা যায়, জামালকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল। সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারা দিন নানান জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম। শেষ পর্যন্ত অবশ্য সোনারপুর থানার টিমই তাকে গ্রেফতার করে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালী জানান, জামালকে নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং জামালের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগেরই তদন্ত করা হবে। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা আর অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসি মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বের হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, সোনারপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।